তকমা। তকমা ছোট কালো রঙের একটি বীজ যা মূলত বিভিন্ন মিষ্টি পানীয় কিংবা শরবত তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। আয়ুর্বেদিক চিকিৎসায়ও তকমা বীজ অন্যতম একটি উপাদান। এটি স্থানভেদে সবজি বীজ বা ফালুদা বীজ হিসেবেও পরিচিত হয়ে থাকে। বহু গুণ রয়েছে এই বীজটির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। আজকে আমরা আলোচনা করব তকমার 7টি অসাধারণ উপকারিতা নিয়ে। তার আগে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সকল ভিডিও সবার আগে আপনারা আপডেট পেতে পারেন। তকমার রয়েছে অসাধারণ কিছু উপকারিতা, সেগুলো জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি কেটে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই মিস করে যেতে পারেন। ওজন কমাতে এ বীজের জুড়ি নেই। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই বীজটি ফুলে ওঠে। এরপর সেই পানি কিংবা নানা মশলা দিয়ে তা সুস্বাদু করে পান করা যায়। তকমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। দেহের তাপ কমায় তকমা। গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে, আর এ কারণে গরম আবহাওয়ার দেশগুলোতে বহু মানুষ তকমার শরবত পান করে থাকে। এটি সুস্বাদু করার জন্য চিনি, মধু এবং কোথাও কোথাও নারকেলের দুধও ব্যবহার করা হয়ে থাকে। রক্তের শর্করা নিয়ন্ত্রণ। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে তকমা। মূলত দেহের বিপাকক্রিয়া ধীর করে দেয় তকমা, ফলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তরিত হতে বাধাগ্রস্ত করে, আর এ কারণে টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে তারা নিয়মিত এটি খেতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করতে। কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই তকমা। সামান্য তকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তা দুধে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যাবে। এটি হজমের সমস্যাও দূর করতে সহায়তা করে থাকে। অ্যাসিডিটি দূর করতে। অ্যাসিডিটি দূর করতে তকমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করে এবং জ্বালাপোড়া দূর করে। এজন্য পানিতে সামান্য তকমা বীজ ভিজিয়ে রেখে পান করতে হবে। তকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে যা দেহের ক্ষতিকর পদার্থ দূর করতে সাহায্য করে। সুস্থ ত্বক ও চুল। সুস্থ ত্বক ও চুলের বিভিন্ন সমস্যায় তকমা ব্যবহার করা যায়। এজন্য কিছু তকমা বীজ গুঁড়ো করে তা নারকেলের তেলের সঙ্গে মাখিয়ে ত্বকে লাগাতে হয়। এটি নানা চর্মরোগ নিরাময়েও কাজ করে থাকে। এটি একজিমা ও সোরিয়াসিস নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সুস্থ চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতে পারে। ঠান্ডার সমস্যায়। ঠান্ডার সমস্যায় তকমা বীজে রয়েছে ঠান্ডা প্রতিরোধী উপাদান। এটি আপনার দেহকে ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে। সর্দি কাশি থেকে দূরে থাকতে তাই নিয়মিত তকমা খাওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা তকমার 7টি অসাধারণ উপকারিতা নিয়ে আলোচনা করলাম। তকমার অনেক ধরনের উপকারিতা রয়েছে, তবে কিছু ক্ষেত্রে এর একটি বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। গর্ভবতী নারীদের দেহে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে এই তকমা, তাই গর্ভবতী নারী ও শিশুদের তকমা খাওয়া উচিত নয়। ভালোভাবে পানিতে গুলিয়ে না খেলে এটি পেটে ফুলে যেতে পারে। এটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এমনকি শিশুদের শ্বাসরোধ হতে পারে। তাই আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তকমাটা খাবেন এবং খুব সতর্কতার সাথে খাওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত সময় আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।